কোনো অধিকার নেই বাংলাদেশ পরিচালনা করা। আমি যদি ইচ্ছা করি তিন দিনের মধ্যে শেখ হাসিনা সরকার উৎখাত করে দেব। খালি মাঠে গোল দিতে চান, আওয়ামী লীগ মাঠে থাকবে না, আওয়ামী লীগ আঙুল চুপে বসে বসে বলেছেন পাকিস্তানে ভালো ছিলাম। আপনি তো বলবেনই পাকিস্তানে ভালো ছিলাম, সে কথা বলবেনই, কারণ আপনি তো এখনো পাকিস্তানি এজেন্ট। পাকিস্তানি এজেন্ট আপনি, কারণ তা না হলে আপনারা এখনো পাকিস্তানের মতো, পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ কর জয় বাংলা বলতে পারেন না, কারণ আপনারা তো জয় বাংলা পক্ষের লোক না। যারা জয় বাংলা কণ্ঠে ধারণ করে না তাদের কোনো অধিকার নেই বাংলাদেশ পরিচালনা করার, বিএনপির কোনো অধিকার নেই বাংলাদেশ পরিচালনা করা। কোন গণতান্ত্রিক আন্দোলন এটাকে বলে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু জবাব দেন। আপনারা গণতন্ত্র এখন বলছেন, শেখ হাসিনার সময় গণতন্ত্র নাই, শেখ হাসিনাকে উৎখাত করবেন, আন্দোলন করছেন, করেন, আন্দোলন তো বাধা দেয় নাই। শেখ হাসিনা পরিষ্কার বলেছেন সরকার তাদের গ্রেপ্তার করা হবে না, তাদের প্রতিহত করা হবে না, কিন্তু তাদেরকে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না। খালি মাঠে গোল দিতে চান, আওয়ামী লীগ মাঠে থাকবে না। আপনারা চোদ্দ কুষ্টি উদ্ধার করবেন আওয়ামী লীগের, আওয়ামী লীগের আঙুল চুষবে বসে বসে? তা চুষবে না। বাংলার জনগণ নিয়ে যেমন বাংলাদেশ স্বাধীন করেছি, বাংলার জনগণকে ভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে যেমন আপনাদের পেট্রোল বোমার রাজনীতি আমরা প্রতিহত করেছি, তেমনি করে এবারেও আগামী নির্বাচন পর্যন্ত সন্তানদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই শাখা চৌধুরী কি বিকৃত মুখ করে কি কথাগুলো বলতো আপনাদের মনে আছে? এত বড় অসভ্য জানোয়ারের মতো কথা বলতো। সে বললো যে কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনা, আল্লাহর রহমত, কারণ যে অন্যায় করে অবিচার করে আল্লাহ তার বিচার করে। আমি মনে করি এই ফাঁসি আল্লাহর হুকুম থেকে হয়েছে। 2001 সালে ক্ষমতায় এসে তারা কত আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে, হিন্দুদের বাড়িঘর থেকে উৎখাত করে দিয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানদের হত্যা করেছে, বহু ঘটনা ঘটেছে। পথহারা পাখির মতো পথহারা রাজনৈতিক নেতারা তারা এখন বিএনপির সঙ্গে তাল মিলাচ্ছেন, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন, মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছেন। তারা আবার দেখা যায় যে তাদের একটু সুর পাল্টে তারা বিভিন্ন কথাবার্তা বলছেন। শেখ হাসিনাকে একজনের তো বললেনই, আমি যদি ইচ্ছা করি তিন দিনের মধ্যে শেখ হাসিনা সরকার উৎখাত করে দেব। উন্মাদের একটা সংজ্ঞা থাকে, এ হলো সংজ্ঞা ছাড়া উন্মাদ, সে একজন বীর মুক্তিযোদ্ধা হতে পারে। কিন্তু যদি জিজ্ঞেস করি আপনি এখনো বঙ্গবন্ধুকে পিতা বলে স্বীকার করেন, তারপরে কি করে জিয়া রহমান এবং খালেদা জিয়ার পক্ষপাতিত্ব করে আপনি রাস্তায় তাদের সমর্থন দেন? এই সমস্ত পাগলরা একত্রিত হয়েছে কেন জানেন? এই সকল পথহারা রাজনীতিটা কেন একত্রিত হয়েছে? একটা মূলা কিন্তু বিএনপি ঝুলেছে, সেই মূলাটা কি? জাতীয় সরকার গঠন করা হবে, সবাইকে মন্ত্রী করা হবে। এর মধ্যে কিছু কিছু লোক আছে যারা আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলেন, যারা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, যে আওয়ামী লীগের নির্বাচনও করেছেন বগুড়ার একটি আসন থেকে, জিততে পারেন নাই। এই সমস্ত লোক মনের কষ্টে যে কি করবে, মন্ত্রী তার হওয়ার সুযোগ নাই, এমপি হওয়ার সুযোগ নাই, দেখি বিএনপিকে এনে যদি আবার একটা এমন সরকারের একটা মন্ত্রিত্ব লাভ করতে পারি কিনা। আগামী নির্বাচনকে সামনে নিয়ে যে খেলা শুরু হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানরা যদি রুখে না দাঁড়ায় তাহলে আবার ওরা মাথা চাড়া দিয়ে দাঁড়াবে। সময় আসছে, কিভাবে এটাকে মোকাবেলা করতে হবে সময় মতো বলে দেবো। যেমন করে 2013-14-15 সালে আমরা রুখে দাঁড়িয়েছিলাম ওই রাজাকার আলবদর বিএনপি তাদের বিরুদ্ধে, আমি সেই কারণে বলবো তোমরা প্রস্তুত হও।